Τι σύγχρονος και ρε. Μου είχε κύβησε, μου είχε τεφάρμινε καρε, κύβησε. Ε, πόλες τις κορβά. Ασχολτή με γελωτέρα, να τέτοιο ήμουνα. Αφνάμα λόγω το γοητό σου να, αφνάμα μπαϊκό λόγω το γοητό σου, αφνή πέρα λόγω το γοητό σου να, αφνή οικόλακα του λόγω το γοητό σου. Αρ' το μαρικί που είσαι τώρα λέτε είσαι τώρα, όκαρε. Όπα, όπα, έμπορ κόρουκα. Αφνά τίν μπαϊ το, άκαι μάκουνο, κάμου καίς κόρενα. Αφνή γω το βέβα ζωμί, καλή ζωμί αρκέρ, ε. Τε αφνέρ βάσε σύντα γορσέ, ε. Κούνο βάβε ζωτι αφνή γω τίν ρε, του μπόλοτ μπανέ δεόν ζάι. Τα λέει το αρ έξτρα γορούκινο λαγκονα, αφνή γω τίν ρε διά αλτσο έλεγω. Εκδούμω. তেল আবিষ্কার করছে এই তেল তুলাই কইরা কোন এক মেয়ের নাকে শুকাই দিতে পারলে এই মাইয়া হের প্রেমে পড়ে যাইব তাই নি ভালো হইব তো এক দিন মিলব বল আমরা গরু না লালু আর আপনি না মুলু তুলু খুব মিলব লালু বুঝলু লালু বুঝলু তুলু তুই যে পলিটিক্সটা কর এই পলিটিক্সের যে আবিষ্কারক আমি তুই জানোচ্ছি হ্যাঁ ইতান আমরা জন্ম দিই বুঝছ আমার ভরলে মাস্টার্স ফ্রম ভিক্টোরিয়া কলেজ আমার জ্ঞান বিদ্যা আমার কবি প্রতিভা আমার বাণী প্রতিভা ইতান আমি একটা সুন্দরী নারীর কাছে বাসি দিবা হ্যাঁ আরে যদিও আমার মার্কেটে একটু রেট বেশি বিয়ার বাজারও কিন্তু তাই বলে আমি বাসি দিব হ্যাঁ এরকম স্যাক্রিফাইস তো আমি করতে পারতাম না জীবনে আরে একটু সময় তুমি কাছে টেনে না দেখ দেখি দাহারা আছে আশেপাশে ডাক দে কবি ডাকছি যা ভবিষ্যৎ পরিকল্পনা লিখিত আকারে দিতে ব্যর্থ হয়েছে গা করতেন বিশ্বাস সত্য কথা সেটা হচ্ছে
সময় লগ্নদের সৎকার তো অপেক্ষা করে না। তোর কিন্তু কসলা দিতে মন চাইতেছ কিন্তু চুপ থাক কইলাম। তুলু বিশ্বাস এর ধমকে দিছো কেরে, তুমি ফেল মারছো এটা হলো বড় কথা। আমি ভাবতে পারতেছি না, আমিও ভাবতে পারতেছি না গা। এটা এটা মাস্টার আসছিলি, মাস্টার স্বাস্ট আমার লজ্জায় তো মাথা মাটি নিচে ডেকে যেতেছে, আমারও তো ডেকে যেতেছে গা। মাস্টার আসছিলি ভবিষ্যৎ পরিকল্পনা দিতে পারে না, এটা কথা হইলো কোনো কথা না গা। আর হ্যাঁ গা, তাহলে বলদের নামে নামকরণটা তো ফাইনাল করণ লাগে গা। কাম করো, এটা বলদ লই আগে আম গাছলে বাইন্ধ রাখো, গলায় কাগজের মালা দিয়ে দিবা, এই দেখা মানুষ জড় হয়ে যাবো। হা, আর এই যে রশি, এই রশি এর গলায় দিয়া পুরো গ্যারাম ঘুরে লই আসো। যাও আব্বা, আব্বা এটা তো আব্বা প্রেস্টিজ ইস্যু আব্বা, আব্বা মারির লাগে দুলাই মিশে যাবে আব্বা, কথাটা বুঝেন আব্বা, আমি মাস্টার্স ফ্রম ভিক্টোরিয়া কলেজ আব্বা, আমার এত অর্জন আব্বা, আমার কবি প্রতিভা, আমার ভাষা প্রতিভা, আমার বাণী প্রতিভা, এত শিক্ষা, তুমি কি বর্গাদার? আমি বর্গাদারের স্যার, স্যার মনে থাকে না তো কি করতাম স্যার, এই গরুটা আমার সাজাইছে, গরুটার নামকরণ করা হইতো, এলে সাজাইছি গরুর নামকরণ। তারপরে এটা রাখি খাইবো না, গরুর মতো কত করে না, গরু কোথাকার জীবনে শুনছো যে গরুর কোনোদিন আঁকি খাওয়ায় মানুষের আঁকি খাওয়ায় মানুষের আঁকি খাওয়া নামের? আরে বেটা ওরে কাতর লয়ে পড়ছি, শোন বিশ্বাস পরিবারের বড় ভূত বুলু বিশ্বাস ভবিষ্যৎ পরিকল্পনা করতে ব্যর্থ হওয়াতে গরুর নামে তার নামকরণ করা হতো, এই জন্য আজকে থেকে গরুর নাম হয়েছে বুলু বিশ্বাস। বুলু বিশ্বাস? হ্যাঁ বুলু বিশ্বাস। আসো তোমাদের সঙ্গে বুলু বিশ্বাসের পরিচয় করাই দিই, আসো। হ্যাঁ বলো, জিজ্ঞাসা করো বুলু বিশ্বাস তোমার চোখে চশমা নাই কেন? বুলু বিশ্বাস তোমার চোখে চশমা নাই কেন? হ্যাঁ তুমি কি জিজ্ঞেস করো বুলু, তোমার তো বড় হয়েছে কেমনে? হ্যাঁ এখন বলো যে বুলু বিশ্বাস তো মাথায় তুমি হাত দাও আর তুমি গোবা গলে হাত দিয়া আদর করো। খুব তো জ্ঞানী ফলাস, এখন তো গরু হয়ে গেছস, তুই একটা ভুল বলদ, আর তোর পাশে আরো দুই বলদ বসে আছে, তিন বলদে মিশা এখন ঘাস খা, বুঝতাম পারছি ও মা গো মা, আপনার তো বউ ভাই ধরছে মিয়া ভাই, মিয়া ভাই
চিন্তা করেন না চিন্তা করেন না, কাল গা আমি আপনার খাটের তলে একটা লোহা ঢুকিয়ে দিননি, তারপর থেকে আপনার আর বোবা ধরতো না, ঠিক আছে? আপনার চিন্তা করেন না, কারণ 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 আমি দোয়া ফুরি আপনার ফু দিয়ে দিতেছি। আয় আয় ভাই, আমার ভাই আমার এক টন ঘাস খেয়ে লাইছে। আচ্ছা তোমরা ছোট ভাই, আমার ছোট পুত টুলু বিশ্বাস করি। আব্বা তে অনেক ফাঁকি বাজ হয়ে গেছে আব্বা, ঘুম থেকে ওঠার পর তারে আর গুজ্জা পাইছি না, মনে হয় কলেজে কোনো ঝামেলা হয়েছে, এই ঝামেলা মিটমাট করতে গেছে, জানি না ঠিক। কলেজে ঝামেলা? টুলু বিশ্বাস তুমি কিছু জানো? আব্বা মিয়া ভাই যেটা জানতো না আমি কেমনে জানতাম। বুঝছি। আচ্ছা হলো, এই পিটি ব্যারেট শেষ করানোর পর লগে লগে নাস্তা খেতে যাইবো না, তোমরার লগে আমার জরুরি কথা আছে, এই কথা শেষ করে হ্যারফারে নাস্তা করতে যাইবা, ঠিক আছে? নাও। কিটা কথা আব্বা? কইলাম তো পিটি ব্যারেটের পরে এই কথা কমু। উঠানে আবার দেন আব্বা। আবার কথা কয়, শুরু করো। বাম ডান বাম, বাম ডান বাম, হাড্ডি গুড্ডি সিনা টান, বাম ডান বাম, বাম ডান বাম। আরে কি হলো, ঠিক করে আরো, এই যে শুয়ে গেলাম। হ্যাঁ, বাম ডান বাম, বাম ডান বাম। আব্বা উঠানে কয়ে গেলে ভালো হয়তো, মনটা শান্তি লাগতো। বাম ডান বাম, 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 বাম ডান বাম। ওয়ালাইকুম সালাম তাহার, তুমি কেরে? আরে তোমার অফিস টাইম যাওয়া হইছে না, সব দিনই তো দেরি করে হও, আজকাল তারা দেরি শুরু করে। কা বিপদের মধ্যে আছে গা? আচ্ছা আচ্ছা, তোমার বিপদের কথা পরে শুনতাছি, আগে ওই ফুটের আর পিটি ব্যারেট শেষ করে লি। উচ্চ কা 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 কার গা? পিটি ব্যারেট আপনি করান, তাতে কোনো সমস্যা নেই গা, হেরা গেটু কয়ে যান তো গা। আপনার বাড়িতে নাস্তা নাস্তা কি শেষ হয়ে গেছে গা? আচ্ছা এই পিটি ব্যারেট শেষ না করে নাস্তা হয় কেমনে? কা হয়েছে কি তা গা? আমরা বাড়তে নাস্তার একটু সমস্যা আসতো গা, আপনি যদি কিছু মনে না করতেন গা তাহলে আপনার লাগে নাস্তা একটু সামিল হইতাম গা। নাস্তা খাইবা? এত কথা কেমন দরকার কি? হ্যালো, আমি মমতাজ করে কইতেছি, তোমার নাস্তার বন্দোবস্ত করছে। Thank you.
মগ্গল তাই তো হুল্লা এখন আমার বড় ভূত বলু বিশ্বাস তোমার অগ্রগতি বলো আব্বা অগ্রগতি আমার জানা হয়ে গেছে গা অনে আমরা না জানলেও চলবো বদর মানে কি বুঝলাম না আব্বা ঘটনা হয়েছে কি মিয়া ভাই গতকাল রাতে একটা খোয়াব দেখছে খোয়াবে দেখছে যে হ্যার নামে নাম একটা বলদের নামকরণ করা হয়েছে মানে এইটা দেখে ভবিষ্যৎটা বুঝা লাগছে তোমার মিয়া ভাইয়ের উত্তর তুমি দিলা কেরে বলু বিশ্বাস আবার মিয়া ভাইয়ের মনের কন্ডিশনটা একটু কনসিডার করুন লাগবো আব্বা মানে একজন ধামড়া ব্যাটার যখন নামটা বলদের নামে হয়ে যায় তখন তো আত্মাটা শুয়াইতে শুয়াইতে আব্বা কাড়ি হয়ে যায় তোমার কথায় যুক্তি আছে রুলু বিশ্বাস আমার মাইজাবুত তোমার অগ্রগতি কদ্দূর কও শুনি ও আমার আমার তো আব্বা তুর তুর চলতেছে আব্বা প্রিপারেশন মানে আপনি এনি টাইম এনি স্পেস এনি মোমেন্ট যখন যেখানে কইবেন আমি পরীক্ষা দিয়ে দেব তোমার উত্তর শুনে আমি খুশি হইলাম তাও তো তোমার একটা উত্তর আছে ধন্যবাদ আব্বা গুরু বিশ্বাস আমার বড় ভূত একটা কথা মনে রেখো আমি তোমার কাছে একটা উত্তর চাই আর সেই উত্তরটা অবশ্যই পজিটিভ হইতে হইব যাও উত্তর দাও আরে ফালকির লগে আমার মেলা কথা আছে হ্যার লগে সাথে আমার সময় লাগবো তুমি যাও যাও তোমার নাস্তা লয়ে বই রয়েছে যে নাস্তা করে যাও রে মিয়া ভাই তুই আমরা নাস্তা চাস কারো কারো আমি আগে জুই বুড়ো জব করে দিতাম না না বিশ্বাস কর আমি নাস্তা খেতাম না নাস্তা খেতাম না কা আপনি ফালকির লগে কথাটা শেষ করেন কা আমি আইতেছি কিলো ফালকি ঘটনাটা কি এটা আমার কাউ দেখি আজ আমি তোমাকে ছেড়ে চলে যাব আমোদপুর তোমার রাস্তার মাড আমার নামে একটা বলদ ঘুরে বেড়াবে আমি এটা সহ্য করতে পারতাম না তাই আমাকে সবার চোখ ফাঁকি দিয়ে এখনই ফালাতে হবে
আমাকে তুমি মনে দেখো আমতফুর বুলু বিশ্বাস নামে একজন ছিল তোমার যে কিনা মাটি জলে কাদায় লুডুফুটি করে শৈশব কৈশোর জীবন পার করেছে বুকটার মধ্যে এরম বাদনা করে কেরে তোমার কফালে একটা আধা ফাঁকলা বাপ দিছে তার লাগেই তো তোমার এই অবস্থা ফাগুল আর যাই হোক তোমার বাপ তো তার তো তোমার পিতার সম্মান দেওয়ানো লাগবো কি কো দেওয়ানো লাগবো না হ অকরে এক কবে যদি গাড়েতে কল্লাটা নামায় ওলায় তারপরে তো পিতার সম্মান দেওয়ানোই লাগবো আর তুমি তো সাফাই গাইবা ওই তোমার আপনা বোন জামাই না আপনার দুলা ভাই না করে ফানের চেয়েও প্রিয় অমন কথা কস করে হ্যাঁ অমন কথা কস করে তুমি যাও তুমি যাও হলাম মা আমি আইতাছি আয় না বাপ আইতাছি তুমি যাও আমি কইলাম তো আইতাছি আজ কিন্তু আমি ঘুরে থাকাম যাও তুমি আমি আইতাছি বলো বিশ্বাস আরে ধমকে দিছো কেরে তুমি ফেল মারছো এটা হলো বড় কথা আমি ভাবতে পারতেছি না আমিও ভাবতে পারতেছি না গা এটা এটা মাস্টার রাখছিলে মাস্টার স্মাস আমার লজ্জায় তো মাথা মাটি নিচে ডেকে যেতেছে আমারও তো ডেকে যেতেছে গা মাস্টার রাখছিলে ভবিষ্যৎ পরিকল্পনা দিতে পারে না এটা কথা হইলো কোনো কথা না গা আর হ্যাঁ গা তাহলে বলো দেন না আমি নামকরণ না তো ফাইনাল করণ লাগে গা কাম করো এটা বড় লইয়া আম গাছলে বাইন্দা রাখো গলায় কাগজের মালা দিয়ে দিবা এই দেখা মানুষ জড় হয়ে যাবো হা আর এই যে রশি এই রশি এর গলায় দিয়া পুরো গেলাম ঘুরে লো এখন যাও আব্বা আব্বা এটা তো আব্বা প্রেস্টিজ দিছো আব্বা আব্বা মারি লাগে দুলাই মিশা দেবো আব্বা কথাটা বুঝেন আব্বা আমি মাস্টার্স ফর ভিক্টোরিয়া কলেজ আব্বা আমার এত অর্জুন আব্বা আমার কবি প্রতিভা আমার ভাষা প্রতিভা আসলেই ফালাকার আরে তোমার লেখা রাত নাম করা যে কোনো ফালাকার আছে কোনো অংশে কম না আরে আমি তো এই যাত্রাপালা ঘৃণা করছি সারা জীবন কিন্তু এই জীবনে একশোর উপরে যাত্রাপালা দেখছি সারা রাত জায়গা আমি সেটা জানি আরে তোমার বালা বইরা আমি তো হাসতে হাসতে সারা খালি আমি না তোমার খালা আমার শ্যালিকা মমতাজ বেগম এও ফালা বইরা হের যে কি অবস্থা মা গো মা কালা মায় পড়ছিনি আরে আমি পইরা একটু একটু করে উড়াইছিলাম এ আমার কাছ থেকে লইয়া পইরা হে আসতে আসতে আচ্ছা কা এই কালামার মন্তব্য কিটা আরে হের মন্তব্য হে তোমারে উড়াইবো আমি একটা কথা কইয়া পারি এই পালা রচনার ক্ষেত্রে তুমি নতুন যুগের সূচনা করতে যাইতাছো আরে আমি জীবনে যত পালা দেখছি সব আশি দিয়া শুরু হইয়া ক্লাইম্যাক্সে যাইতে যাইতে দর্শকরে কান্দায় একেবারে ভাষায় ফেলায় কিন্তু এই পয়লা একটা ফালা পড়লাম যেটা শুরুতে আসি
মাঝে আসি আর শেষে তো আসতে আসতে একেবারে ফিট লেগে যাওয়ার অবস্থা। আমি তো পইরা আস্তে আস্তে একবার ফেটে কিল্লে গেছে। আমি কিন্তু বাড়ির আশেপাশে প্রতিবেশী আছে না, প্রত্যেক প্রতিবেশী বাড়িতে গিয়ে বেন বলে আমি এগুলো বাদ কাম। এতে এলো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আবার মনে করেন যে সহমর্মিতা, এটা বাইরে যেত না, ঠিক করছে না? এটা খুব ভালো কইছ। এরপরে তুমি যদি গ্রামের ইলেকশনে দাঁড়াও, হ্যাঁ, তোমার কেউ ফেল করে থাকত না, একেবারে বিপুল ভোটে তুমি জয় হইবা। আচ্ছা, চম্পা কইছিল এই খাউন্ডা বলে তোমার তারাবাহারের বাড়ি দিয়ে শুরু করেন কথা আছিল।
কারবারটা দেখছো নি? একটা ঘন্টা ধরে আমার এনো খাড়া করে রাখছে। হ্যাঁ দাঁত মাজুরি আনছ তা লুঙ্গি তো আনছ না বনবাসে যাবো, দেশান্তরি হবো, গৃহ ত্যাগ করবো। গৃহ ত্যাগ আপনি? আমি গৃহ ত্যাগ করতারি না? ও পারবেন না রে, আমি আজকে গৃহ ত্যাগ করবো। আমি উত্তর ফিল আড়া দিমো, আড়া দিয়া কালতালি বাস স্ট্যান্ড দিতে বাস ধইরা আমি সেদিক মনসা হেরিক জামকা। তুই বেন লাগে কাউরি কবিনা কয়ে দিতেছি। আচ্ছা কইতাম না, চাইন গা আপনি আপনি ঠেকাইতাম না। আমি কেডা আপনি চান তো যাওয়ানের আগে একটু গুলাই একদিন ক্যারাম বোর্ড তাল গাছ খেললা যান, আবার কবে না কবে আহেন ইটান হেলেন। আই মিস ইউ, আই অলসো মিস ইউ। তোমার ইমোশন দেখে আমার একদিন খেলে যেতে মন চাচ্ছে। চলো যাই একদিন খেলে লাই। আয়ো মিয়া ভাই, কিতা হইছে? আমি এই ক্যারাম বোর্ড গুলাই লিতান হেলি দেখা বাড়ির লোকজন আমার বহাবহি করে কইতান নাহি শুধু লোহের খেলা, কইনির পুতেরা নাহি ইতান খেলে। আমি তারারে কোনো ভাবে বুঝাইতাম পারি না যে এককালে ইতানি আসিল গ্রামের ক্রিকেট খেলা, তাই না কোন মিয়া ভাই? বালা হইছ তো, তুই তো জ্ঞানীর লগে থাকতে থাকতে জ্ঞানী হয়ে যেতে গা। আপনি কোন মিয়া ভাই, গ্রামে বড় হয়েছে অথচ ডাঙ্গুলি গুলাইল ক্যারাম বুট তারপরে হাডুডু ইতান খেলছেন এমন কোন মানুষ আছে? অথচ এখনকার সুটকা ফুলা ফাইন ইতানের নামই জানে না। এগুলোর উদ্ভব, ক্রমবিকাশ এবং সংরক্ষণ কিতা মনে হইতেছে লাইন ফাই গেছি গা। কি লাইন? কোথা হতে আসো তুমি, কোথায় গ্রোন আপ? এ জীবনে চলতে হলে খাবে চাপের ওপর চাপ, ভাববো না বিশ্ববিদ্যালয়ে তুমি একদিন হবে বাপ। হইছে না? ইরা কি তো হইলো মিয়া ভাই, ছন্দ মিলানোর লোক আপনি যা খুশি তাই কইবেন। আমরা বেশি কথা কইছ না তো, তুই এক কাম করতি বাইর যা, বাইর গিয়া একটা ডায়েরি লবি আর একটা কলম লবি। ওই যে গোলাপি কালারের কলমটা আছে না হেডার লবি না, লীল কালার একটা কলম আছে হেডার লবি, টেবিলের উপর আছে, যা সালি ফেরা যা।
গগন, তোর কাছে আমার একটা প্রপোজাল আছে। কি প্রপোজাল? নেতা ভাই তোরে ফিরিয়ে লইতে চাই। নেতা ভাই আমাক ফিরিয়ে নিতে চায়, শুনে ভালোই লাগলো। কি কইতেছিস গগন? তোর নেতা ভাইকে গিয়ে জিজ্ঞেস করিস, সে কি আমার সেই পুরান দিনগুলো ফেরত দিতে পারবে। তার জন্যে তৃণমূল পর্যায়ে গিয়ে আমি কাজ করেছি, মেসে গিয়ে হলে গিয়ে ছেলেপিলের কাছে তার হয়ে ক্যাম্প করেছি। সে তো আমার সেই ডেডিকেশনের দাম দেয়নি। যদি দিতে পারে বা দেয় তাহলে তাকে বলিস আমাকে ফেরত নিয়ে যেতে। বাহ, অনেক বিরাট একটা লেকচার দিয়ে দিলি। তুই যে এইরকম বিশ্বাসঘাতকতা করবি এটা আমরা স্বপ্নে ভাবতে পারি নাই। বিশ্বাসঘাতকতা? বিশ্বাসঘাতকতা না তো কি, তুই একটা মহা পল্টিবাজ। পল্টিবাজ? পল্টিবাজ টল্টিবাজ কিচ্ছু না, এটা হচ্ছে নিজের মূল্যটা একটু বুঝে নেয়া, বুঝলি। আমার মতন ত্যাগী কর্মীরা নিজেদের দিকে তাকায় না বলে রাস্তায় পড়ে পড়ে মার খায়। আর বুঝাইতে হইব না, তুই আমার অনেক বুঝাইছস, তুই এবার মাফ কর। মানসিক ভাবে প্রস্তুতি লয়ে লো। আমি তো মিয়া ভাই মাত্র ম্যাট্রিক পাস করলাম, আমি টিচার হইতাম কেমনে? হিতান দা আমি বুঝমু, আমার উপরে সাইরা দেনা, তুই বিশ্ববিদ্যালয়ে টিচার হইতাছ, এটা ফাইনাল। মিয়া ভাই সুহিবুর কাছে বালা একটু কদুর তেল আছে, কদুর আনি আইন না আপনার মাথা একটু মালিশ করে দিতাম মিয়া ভাই, আপনার মাথাটা গরম হয়ে গেছে, মাথাটা ঠান্ডা হইতো। তুমি কি বলিতে চাও? আপনার বাপ সাপ কিন্তু আমার বালা ঠেকতাছে না মিয়া ভাই, আপনি কি ওই আমরার বাগ বাড়ির তেঁতুল গাছে তলা দিয়ে আইছিলেন একটু, এমন দূর দূরানি করতেছেন কেরে? শুনো, তোমাকে একটা কথা বলি, মানুষের ভাবে সাপে মানুষ যায় না চেনা, মানুষের ভাবে সাপে মানুষ যায় না চেনা, সোনা চকচক করে তবুও মাটি আসল সোনা। তুমি বিশ্ববিদ্যালয়ের টিচার হইতেছো, এটাই ফাইনাল, তুমি অত চিন্তা করো না, আমার উপর ছেড়ে দাও। পল্লী কলা বিশ্ববিদ্যালয় তোমার ভিতরে যেই পরিমাণ ফ্যাস, তোমার লগে কথা কওয়ার আগে শর্ত আরোপ করা অতি জরুরি। পল্লীকলা বিশ্ববিদ্যালয়ে যে সব সাবজেক্ট পড়ানো হবে তা হলাম নিম্নরূপ: এক, ডাঙ্গুলি। কি তুই আমার সৌরভ ভাই ডারে ওই মালয়েশিয়ার ফার্ম ট্রিট থেকে যে ঝুলে লিক লিক কে লাউডুগা সাপ এইটা বানানোর লাইগা কি দরজাব শুরু করাইছিস কত? এই গুলাইল কেলাডা আমি দৌড়া রাখছি বললা, আজকে একটা ভার্সিটির প্রফেসর হইতে যাচ্ছি। কিতা কস, ভার্সিটি প্রফেসর? পায়ে পেলাই কুটি তোমারে কইতে আইছি, তুই বলে কই